গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার, জেল থেকে ছাড়া পেয়ে ফের হামলার অভিযোগ, মারধর আঘাতে জখম এক শিশু। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানা এলাকায়। চড়কের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপাড়ার মধ্যে গন্ডগোলের সূচনা। সেই গন্ডগোলে গুলি চালানোর ঘটনা ঘটে, ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হয়। সম্প্রতি জেল থেকে ছাড়া পায় সে। জেল থেকে বাড়ি ফিরেই ফের হামলা চালানোর অভিযোগ ঘটনার প্রত্যক্ষদর্শীদের বাড়িতে। পরিবারের একাধিক সদস্যকে মারধর, হামলার ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে জখম এক শিশু, আশঙ্কাজনক অবস্থায় শিশুটি ভর্তি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। প্রাথমিকভাবে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে কার্যত পিছু হটতে হয় পুলিশ কর্মীদের। হাতে লাঠি নিয়ে এলাকা পাহারা এলাকাবাসীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দোগাছি এলাকায়। প্রথমে গুলি মারে রনি সাহা, গত এক বছর আগে আমার চোখের সামনে গুলি মারে, আমি ওর সাক্ষী। সেই হিসাবে আমাকে ও গতকাল জেল থেকে ছাড়া পেয়েছে, গতকাল আমাকে ঠেট করে মোবাইলে। ঠেট করার পরে আমাকে বলছে তোকে মার্ডার করে দেবো, আমার মোবাইলে রেকর্ডিংই আছে, ঠিক আছে, আমার মোবাইলে রেকর্ডিংই আছে, আমাকে কীভাবে মার্ডার করবে, কোথায় থেকে কী করবো সব রেকর্ডিং আছে। ফেট করার পরে তার 15 মিনিট পরে আমার বাড়িতে এসে ভাঙচুর শুরু করে। আমি তো বাড়িতে নেই, আমি তো মাঠে আছি। এসে বাড়িতে ভাঙচুর করে, বাড়িতে আমার মেয়ে আছে, দুটো বাচ্চা ছেলে আছে, দিয়ে ভাঙচুর করে আমার মেয়ে যখন হাত ধরে টানতে যায়, তখন আমার মেয়েটাকে হাত ধরে টানতে যায়, আমার মেয়ে তখন হাত ধরে ছিটকায়, তখন ওই আমার ঘটনায় অভিযোগে তিন এলাকার যুবক রনি সাহার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, চড়কের মেলায় একটি গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হয় রনি সাহা। প্রায় 6 মাসের মাথায় গতকাল রবিবার জেল থেকে ছাড়া পায় সে। অভিযোগ এলাকায় ফিরেই তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া যুবককে প্রথমে ফোন করে হুমকি দেয়, এরপরই রাতে পরিবারের ওপর দলবল নিয়ে হামলা চালায় সে। এক বছরে চড়কের মেলা হয় এখানে, ওরা প্রতি বছরে এসে আমাদের মারধর করে। ওই রনি আছে ওপরে, মানে মস্তান গুন্ডা, ওরা এসে আমাদের মারধর করে। গেল বছরে আমাদের পাড়ার ছেলে গুলি করে, বুঝলেন তো, গুলি করার পর আমাদের পাড়ার ছেলে সব মার খেতে গেলেন, দেয়ালে ফিট হয়ে গেছে। এখন ওরা ওই আপনার আমরা সব এক হয়ে গেছি, যেমন তারা করেছি কত আপনার এক বছর পর পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে 6 মাস জেল খাটে স্যার, খাটার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিয়ে পরে আপনার আসে এখানে আড্ডা আড্ডা মারে। কালকে গতকালকে রাতের ঘটনা, এই ছেলেটার বাড়িতে দুটো বাচ্চা, শিশু বাচ্চা, ওর একটা বড় 6 মাসের বাচ্চা আছে, একটা 1 বছরের বাচ্চা আছে, ওর বউ আছে, ছানকে ওরা ঘুমাচ্ছে রাত্রি সামনে 11:30-12 বাজে, বুঝলেন তো, 11:30-12 বাজে মা ঘুমাচ্ছে। এসে রাত্রিবেলা ইট ফিট আপনার সে যাবি তো যা মনে পড়েছে। বাড়িঘর ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর ও এক শিশুকে অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে সকালে গ্রামে আসে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে কার্যত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ। এলাকাবাসীর দাবি, অপরাধ করেও দুষ্কৃতীরা যেভাবে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।